हावड़ा सरकारी अस्पताल में एक नाबालिग लड़की के साथ कथित रूप से बलात्कार के प्रयास का मामला सामने आया है। आरोप अस्पताल के स्टाफ पर लगा है। पीड़िता का ताल्लुक हावड़ा के शिवपुर के बागान इलाके से है। हावड़ा सरकारी अस्पताल में नाबालिग लड़की से बलात्कार का प्रयास उस समय किया गया जब वो सिटी स्कैन कराने आई थी। जानकारी के अनुसार अस्पताल में काम करने वाले लड़के ने न केवल उसे गलत वीडियो दिखाए बल्कि अकेला पाकर कपड़े उतारने के लिए भी कहा। वहीं इसको लेकर भाजपा के प्रदेश सचिव उमेश राय ने कहा कि कल रात हावड़ा की एक नाबालिग लड़की जो पहले से ही अस्पताल में भर्ती थी उसका सिटी स्कैन होना था। जब उसे हावड़ा अस्पताल के सिटी स्कैन सेंटर में ले जाया गया तो वहां पर काम करने वाले एक लड़के ने उसे अकेला पाकर उसके साथ बदतमीजी की और उसे अश्लील वीडियो दिखाए, उसके साथ छेड़छाड़ की और उसे कपड़े उतारने के लिए कहा। ये सब इसलिए हुआ क्योंकि वहां पर कोई और नहीं था। जिसने ये अपराध किया है वो अपराधी है, लेकिन कल्पना कीजिए कि इस अपराध को करने के लिए किस तरह की व्यवस्था उपलब्ध कराई गई है। देश में मरीजों, डॉक्टरों और अस्पतालों की सुरक्षा का मुद्दा उठ रहा है। यह हावड़ा जनरल अस्पताल की पूरी तरह से अक्षमता है। आज हम अधीक्षक से तत्काल इस्तीफे की मांग करते हैं और उनका नाम भी FIR में शामिल किया जाना चाहिए। সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে। ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চাচা ছিল। আচ্ছা, চাচা ছিল। আমরা ভাবলাম হয়তো ছোট বাচ্চা ভয় চাচাচ্ছে, তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চাচা ছিল, আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, বলেছে আমার পিরিয়ডস হয়েছে কিনা, আমি ভিডিও দেখি কিনা, আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে, এগুলো কি হচ্ছে? ছিলাম আমরা সামনে, সাথে সাথে ভিডিও করেছি, পোস্ট করেছি, দেখা যাক কি হয়। আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন। তনু চক্রবর্তী। নানুক যা ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা হয়েছিল আমরা থানাতে জানিয়েছি, যা ব্যবস্থা নেওয়ার যেটা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি সঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ, করেছি। সুরক্ষা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, সেটা পুলিশেই বলতে পারবে, আমি বলতে পারবো না। যখন আরজি করার মতো ঘটনায় উত্তাল গোটা দেশ, সেখানে হাওড়া হাসপাতালে আপনি একজন সুপার হিসাবে দায়িত্ব নিয়ে কি বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না বা নেই এখনো? সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল গত 3-4 দিন ধরে, হঠাৎই এক সময় ঠিক হয়েছিল, সেটাও কিন্তু ওরা সঠিকভাবে জানায়নি। মেশিনটা জায়গায় ওদের নতুন মেশিন আসবে, সেরকম সব ঠিক হয়ে গেছে। গত 3-4 দিন ধরে মেশিন খারাপ ছিল, এবার ওরা সন্ধেবেলায় কখন ঠিক হয়েছে সঠিকভাবে জানায়নি। ওরা পার্সোনালি ওয়ার্ডে ওয়ার্ডে খবর দিয়ে পেশেন্ট নামিয়েছে। আমি যদি জানতাম আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। এটা হার্ট রিসার্চ সেন্টার, এটা অনেক পুরানো মেশিন হয়েছে, ওদের মাঝে মাঝে এরকম খারাপ হয়। সেটা লিখিত জানিয়েছিলেন? ওর জায়গায় নতুন যে মেশিন আসবে তার টেন্ডার কোটেশন অব দি স্বাস্থ্য ভবন থেকে হয়ে গেছে। তার আগে কি লিখিত জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, জানিয়েছিলাম। যে ছেলেটির অভিযোগ আপনার সঙ্গে অভিযোগ জড়া হয়েছে ওই বিরুদ্ধে, তার বিরুদ্ধে যা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। ল অ্যান্ড অর্ডার মেনলি মেনটেন করার কথা পুলিশের, পুলিশকেই মেনটেন করতে হবে। কিন্তু অর্ডার মেনটেন করার কথা পুলিশের, পুলিশকে মেনটেন করতে হবে। এটা জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, কতবার জানিয়েছেন? অনেকবার। কিন্তু কিভাবে থাকছে তাহলে? সেটা পুলিশই বলতে পারবে। কোনটা আসলে একটা দিন, সেটা পুলিশই বলতে পারবে, আমি জানি না। দিনের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এক হচ্ছে রোগী, চিকিৎসক, নার্স, স্টাফ সকলের জন্য গভর্নমেন্টের নতুন গাইডলাইন বেরিয়েছে, দেখেছেন? সেই গাইডলাইনটাই আমরা ইমপ্লিমেন্ট করব।